ভারতের মামার বাড়ি, বঙ্গ ছাড়ো তাড়াতাড়ি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারতীয় আগ্রাসন, ভারতের মামার বাড়ি, বঙ্গ ছাড়ো তাড়াতাড়ি, ভারতের মামার বাড়ি, এতক্ষণে ভিডিও থেকে বুঝতেই পেরেছেন যে বাংলাদেশের যে আন্দোলন, ছাত্র আন্দোলন, তা ছিল শুধু কোটা আন্দোলনের মধ্যে। এখন কিন্তু তা আর শুধু কোটা আন্দোলনের মধ্যে নেই, এখন তা ছড়িয়ে পড়েছে ভারত বিদ্বেষী আন্দোলন, এবং তাদের সাথে তাদের স্লোগান হচ্ছে ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। এই যে ভারত যাদের মামার বাড়ি কথাটা যদি একটু ভালো করে বিচার করে দেখা যায়, যারা এই আন্দোলন করছে, ভারত কিন্তু তাদের দাদুর বাড়ি। বর্জন বর্জন ভারতীয় পণ্য, বর্জন বর্জন ভারতীয় পণ্য, বর্জন বর্জন ভারতীয় পণ্য। শুধু তাই না, তার সাথে তারা ভারতীয় পণ্য বর্জন করছে, অর্থাৎ ভারতীয় পণ্য তারা ব্যবহার করবে না। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, আমরা একসময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির অর্থাৎ ইংরেজদের পণ্য কিন্তু বর্জন করেছিলাম। স্বাধীনতা সংগ্রামের সময় যদি আমরা লক্ষ্য করি, সেই সময় কিন্তু আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির অর্থাৎ ইংরেজদের পণ্য বর্জন করেছিলাম, তার কারণও ছিল। কিন্তু এক্ষেত্রে কিন্তু কোনো কারণ আমাদের চোখে পড়ছে না, আমাদের কিন্তু এক্ষেত্রে কোনো এর প্রয়োজনীয়তাও চোখে পড়ছে না, অথচ তারা এটা বলছে, তারা এটা করছে। কিন্তু কেন, সব কিছু দেখতে গেলে একটা হাস্যকর ব্যাপার, এই বাংলাদেশকে পণ্য সাপ্লাই না করতে পারলে বা তারা যদি এই পণ্য গ্রহণ না করে, তাহলে কি ইন্ডিয়া না খেতে পেয়ে মারা যাবে? কিছুই এসে যাবে না। 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই সময় হিন্দুদের সংখ্যা ছিল বাংলাদেশে 27%। বিভিন্ন রকম অত্যাচার অনাচার সহ্য করে এখন তা কমতে কমতে বর্তমানে দাঁড়িয়েছে মাত্র 3%। বাংলাদেশের মোট পপুলেশনের মাত্র 3% এখন হিন্দু। ধীরে ধীরে দেখা যাবে আগামী 5 বছরে এই সংখ্যাও হয়তো সম্পূর্ণ শূন্য হয়ে যাবে। ইরান, আফগানিস্তান এবং পাকিস্তানের মতো হিন্দুদের সংখ্যা কিন্তু এই দেশে সম্পূর্ণ শূন্য হতে চলেছে। বিভিন্ন সময় বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে আমরা জানতে পারি বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, তাদেরকে ভেঙে ফেলা হচ্ছে, তাদের মন্দির ভেঙে ফেলা হচ্ছে, তাদের দেবতাদের। এবং তার সাথে এইরকম একটা স্লোগান এবং এইরকম একটা পরিস্থিতিতে তারা যে হিন্দুদেরকে অর্থাৎ বাঙালিদেরকে টার্গেট করছে, ভারতীয়দেরকে টার্গেট করছে, এটা কিন্তু খুবই লক্ষণীয়। শুধুমাত্র স্লোগান দিয়ে কিন্তু তারা থেমে থাকছে না। আপনারা দেখতেই পারবেন, ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে যে হিন্দু হোস্টেল যেগুলো ছিল, যেখানে হিন্দুরা যে হোস্টেলে থাকতো, সেই হোস্টেলে কিভাবে আক্রমণ চালানো হচ্ছে, এবং তাদের হাত থেকে বাঁচতে ছাত্ররা কিভাবে তাদের ছাদ থেকে ঝাঁপ দিয়ে নিজেদের প্রাণ বাঁচানোর চেষ্টা করছে। এই ধরনের একটা সময়ে আপনার কি মতামত তা কিন্তু অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন, যে ধর্মীয় এই ব্যাপারটা নিয়ে আপনি কি চিন্তাভাবনা করছেন। আমি গর্বিত, আমি বাঙালি, আমি গর্বিত, আমি ভারতীয়। ভারতে এমন একটা দেশ যে দেশের মধ্যে প্রায় 10টিরও বেশি জাতি একসাথে বসবাস করে এবং তাদের মধ্যে কোনো রকম অসুবিধা ছাড়াই। হিন্দু রাষ্ট্র হচ্ছে ভারত, এবং এই হিন্দুরা মানুষে বিশ্বাসী, ধর্মে নয়।